হ্যালো एवरीवन वेलकम टू পিডব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল তো তোদের ব্যাক টু বেসিকস এর বায়োলজি ক্লাসে সবাইকে স্বাগত সঞ্জয় স্যার চলে এসেছি তোদের সাথে ক্লাস 10 এর আরেকটা টপিক নিয়ে খুব ইম্পর্টেন্ট এই টপিকটাও ফার্স্ট এর লেকচারটা তোরা দেখেছিস অনেক ভালোবাসা জানিয়েছিস আজকের লেকচারটাও কিন্তু তোদের মাধ্যমিক যে एग्जामটা হবে সেটার জন্য খুব ইম্পর্টেন্ট আগের বারের মাধ্যমিকেও এইখান থেকে একটা দুটো क्वेश्चन এসেছিল বিশেষ করে প্রবাবলি এমসিকিউতে এসেছিল তো টু মার্কস এর কোশ্চেন আসার সম্ভাবনা তোদের প্রবল এই জায়গাটা থেকে তো আজকের যে মেইন টপিকটা আলোচনা করব আমরা সেই টপিকটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গমন আমরা চলন গমন পড়ব তার মধ্যে যে গমন চ্যাপ্টারটা আছে সেইখানে আমাদের সচল সন্ধি এবং কঙ্কাল পেশির ভূমিকা কি ঠিক আছে গমনে সচল সন্ধি সচল মানে যে সন্ধিটা আমাদের চলাচল করতে পারে যে বোন আমাদের সন্ধি মানে কি দুটো বোনের কানেকশন পয়েন্টটা তো সেই যে সন্ধিগুলো যেগুলো আমার মুভমেন্ট করে সচল ঠিক আছে সচল মানে মুভ করে সেই ধরনের সন্ধি এবং কঙ্কাল পেশি যে পেশিগুলো সাহায্যেই কিন্তু আমরা সেই বোনসগুলোকে নাড়াচাড়া করতে পারি সেইগুলো সম্বন্ধে দেখব খুব ইম্পর্টেন্ট জায়গা ভালো করে বুঝে নিবি এই জায়গাটা এবং এখানে কিন্তু এক্সাম্পল আছে এবং প্লাস ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে এক একটা পেশি এক একটা সন্ধির এক এক রকমের বৈশিষ্ট্য এবং তাদের এক্সাম্পেলও এক এক রকমের তো সেই কারণে কিন্তু এক্সাম্পেলগুলো ঠিকঠাকভাবে মাথায় রাখতে হবে অনেকগুলো এক্সাম্পল আছে নামগুলো একটু খটোমাটো আছে দু একটা নাম খুব ইজি বাট দু একটা নাম আছে কিন্তু একটু খটোমাটো আছে তোদের কিন্তু একটু ঠিকঠাক ভাবে লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে মাথায় গেঁথে যাবে তো আমি এই পোর্শনটার মধ্যে কি কি পড়াতে চলেছি তোদের আজকে আজকে কি কি জানাতে চলেছি তোদের ঠিক আছে ভয় পাওয়ার কিছু নেই দেখ শুরুতে আমরা কি দেখবো যে অস্থি সন্ধি কি অস্থি সন্ধি দুটো অস্থির মিলনস্থল সেইটা কি এবং কঙ্কাল পেশির ধারণা আমরা কঙ্কাল পেশি আর অস্থি সন্ধির ধারণা এবং সেগুলো কি হয় তার কি রকম ভাগ আছে কত রকম হয় সেগুলো সম্বন্ধে জানবো নেক্সট আরেকটা সন্ধি সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের সাইনোভিয়াল সন্ধি সাইনোভিয়াল জয়েন্ট ঠিক আছে সেইটাই বাকি এবং সেখানে আমরা টেন্ডন আর লিগামেন্ট এই দুটো টার্ম পড়বো এবং এই দুটো টার্ম একে অপরের সাথে কিভাবে ডিফারেন্স একে অপরের থেকে তোরা কিভাবে পৃথক করবি কিভাবে বুঝতে পারবি কোনটা টেন্ডন কোনটা লিগামেন্ট সেইটা আমরা দেখবো নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন প্রকারেই যে আমরা অস্থি সন্ধির কথা বলেছি যার মধ্যে সচল অচল বিভিন্ন রকম সন্ধি পড়বে তার মধ্যে একটা সন্ধি হচ্ছে আমাদের সচল সন্ধি যেটার বিভিন্ন রকম টাইপস আমরা দেখতে পাবো বিশেষ করে দু রকমই আমরা আমাদের সিলেবাসে আছে তো সেই দুটো রকম আমরা পড়বো এবং সেই সচল সন্ধি সেই দুটো টাইপস সেই দুটো টাইপ সম্বন্ধে তার ফিচার্স পড়বো তার এক্সাম্পলস পড়বো দেন হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার কঙ্কাল পেশি তো এই যে কঙ্কাল পেশির ধারণা নিয়েছিলাম সেখানে আমরা বিভিন্ন প্রকার কঙ্কাল পেশির নাম পড়ব সেই নামের মধ্যে আমরা জানবো ঠিক আছে তো চলো আমরা স্টার্ট করি একদম শুরুর একটা সিম্পল ধারণা দিয়ে যে আমাদের অস্থি সন্ধিটাই বা কি এবং কঙ্কাল পেশিটাই বা কি তো অস্থি সন্ধি আমি যেমন বলছিলাম যে দুটো অস্থির মিলনস্থল যে অস্থি সন্ধিটা হচ্ছে বোন জয়েন্টস যেটা তো এই যে অস্থি সন্ধি সেই অস্থি সন্ধিটা কি আমি বলছিলাম যে দুটো অস্থির মিলন দুটি অস্থির মিলনস্থল ঠিক আছে আমরা জানি যে আমাদের কি এইখানে এক অস্থি আছে এইখানে আর এক অস্থি আছে তো এই যে দুটো অস্থি তার মাঝের এই যে পয়েন্টটা এই জায়গাটাকে বলা হয় অস্থি সন্ধি ঠিক আছে তাহলে দুটি অস্থির মিলনস্থল হচ্ছে আমাদের অস্থি সন্ধি ক্লিয়ার তো এইখানে যদি ছবিতে আমরা দেখি তাহলে তোরা দেখতে পাচ্ছিস এই যে গুলো এইটা একটা অস্থি এইটা একটা অস্থি তার মাঝের এই যে জায়গা এইটা একটা অস্থি এইখানে অস্থি আছে তো তার মাঝের যে জায়গা তো এই যে জায়গাগুলো এগুলোকেই আমরা কি বলছি অস্থি সন্ধি বলছি ঠিক আছে তো এই যে অস্থি সন্ধি আমরা দেখলাম সেই অস্থি সন্ধিগুলোর ক্লিয়ার সেই যে অস্থি সন্ধিগুলোর সেই অস্থি সন্ধিগুলো আমাদের কত রকমের হতে পারে মোটামুটি তিন রকমের হতে পারে একটা হচ্ছে সচল অস্থি অসচল অস্থি সন্ধি একটা হচ্ছে অচল অস্থি ঠিক আর একটা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি ঠিক আছে এই তিন রকমের আমরা বেসিক অস্থি সন্ধি বা অস্থি দেখতে পাই ক্লিয়ার ক্লিয়ার এইবার দেখ এই যে অস্থি সন্ধি আমি বললাম এই যে অস্থি সন্ধি আমি বললাম মেইনলি আমরা এইখানে অস্থি সন্ধির মধ্যে বিশেষ করে সচল সন্ধি এখানে আমি না দিয়ে এই জায়গাটা দিই মেইনলি আমরা এখানে কোনটা পড়বো সচল সন্ধি সম্বন্ধে পড়বো যে সন্ধিগুলো আমাদের নড়াচড়া করতে পারে এবং আমাদের মুভমেন্টে গমনের সময় তো আমাদের মুভমেন্ট দরকার তাই না তো যে এই যে মুভমেন্টে সেই মুভমেন্টে সচল ব্যাপারটা দরকার অচল দিয়ে আমরা কি করব। এবং অবশ্যই আমরা সাইনোভিয়াল সন্ধিও দেখবো এর পরবর্তীতে পরের স্লাইডে তো এটা সম্পর্কেও জানব তো মেইনলি আমি এইখানে যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমি দুটোর সম্পর্কে বলছি একটা হচ্ছে আমাদের মানে সচল অস্থি সন্ধি এবং আরেকটা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এখানে অস্থিনা সন্ধি লেখাটা বেটার ঠিক আছে এখানে অস্থিনা লিখে সন্ধি লেখাটা বেটার এখানে কি বলছি দাঁড়া এক আমি এইখানে এগুলোর অস্থি সন্ধি করে দিই তাহলে বেটার হবে বা সন্ধি করে দিই অস্থিগুলো কাটি সন্ধি করে দিই যেহেতু এটা অস্থি সন্ধি তো সন্ধি লেখাটা বেটার অস্থি সন্ধিও লিখতে পারিস বাট আমি সন্ধি লিখবো শুধু তাহলে দেখ সচল সন্ধি অচল সন্ধি সাইনোভিয়াল সন্ধি বোঝা গেছে তাহলে এর মধ্যে আমরা কোনটা কোনটা সম্পর্কে জানবো সচল সন্ধি সম্পর্কে জানবো আর সাইনোভিয়াল সন্ধি সম্পর্কে জানবো এইবার এই যে দুটো সম্পর্কে জানবো তার মধ্যে মেইনলি আমরা সচল সন্ধি সচল সন্ধির মধ্যেই আমরা মেইনলি দুটো জিনিস জানবো একটা হচ্ছে আমার কবজা সন্ধি কি বললাম কবজা সন্ধি ঠিক আছে যেটাকে আমরা বলি হিঞ্জ জয়েন্ট হিঞ্জ জয়েন্ট আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে বল ও সকেট সন্ধি বল ও সন্ধি ঠিক আছে বল জয়েন্ট এই দুটো সম্পর্কে কিন্তু আমরা ভালোভাবে জানবো পড়বো এবং তার এক্সাম্পল সহ তার ক্যারেক্টারিস্টিক ফিচার সহ কিন্তু আমরা পড়বো ক্লিয়ার আচ্ছা তাহলে কবজা সন্ধি সম্পর্কে জানবো আর বল আর সকেট সন্ধি সম্পর্কে জানবো ঠিক বল আর সকেট সন্ধি সম্পর্কে আচ্ছা এইবার আমরা চলে আসি আমাদের অস্থি সন্ধির ব্যাপারটা বুঝতে পারলাম এবং এই দুটো সম্পর্কে ডিটেলসে আমরা পরবর্তীতে জানবো এখানে আলোচনা করছি না আরেকটা যেটা সেটা হচ্ছে আমাদের কঙ্কাল পেশি ঠিক আছে তাহলে কঙ্কাল পেশিটা কি কঙ্কাল পেশি যেটাকে আমরা কি বলছি স্কেলিটাল মাসেল স্কেলিটাল মাসেল যেই বোনস গুলো নড়বে তাতে তো মাসেলের একটা সাপোর্ট দরকার না মাসেলের সাপোর্ট ছাড়া সে কিভাবে নড়বে তো এই কারণেই জয়েন্টস গুলো সরি এই পেশিগুলো বা মাসেল গুলো দরকার ক্লিয়ার আচ্ছা এইখানে দুটোকে পয়েন্ট করে দিই এটা একটা এটা চলো এইবার আমরা চলে আসি আমাদের পরবর্তী সেটা হচ্ছে কঙ্কাল পেশি এবার কঙ্কাল পেশিটা কি আমাদের কঙ্কাল দ্বারা বা অস্থি যে পেশিগুলোর দ্বারা নিয়ন্ত্রিত বা যে পেশির সাহায্যে অস্থির সঞ্চালন ঘটে সঞ্চালন মানে নাড়াচাড়া ঠিক আছে আমি ধর বল করতে চাইছি ঠিক আছে এই যে বল করতে চাইছি এই বল করার জন্য কিন্তু আমার কিছু কিছু পেশিকে হেল্প করতে হবে সেই পেশিগুলোর হেল্প ছাড়া কিন্তু আমি আমার এই অস্থিগুলোকে কিন্তু নড়াচড়া করতে পারবো না আমার এই পশ্চারটাই আসবে না আমার এই মুভমেন্টটাই আসবে না তো সেই অস্থির সঞ্চালনের জন্য কিন্তু আমার পেশিগুলো দরকার এবং সেগুলোকেই আমরা বিভিন্ন রকম কঙ্কাল পেশি বলে থাকি যেমন এইটা এক প্রকার কঙ্কাল পেশি এইটা এক প্রকার কঙ্কাল পেশি ঠিক আছে এইখানে এক প্রকার কঙ্কাল পেশি আছে তো রকম বিভিন্ন জায়গায় এইখানে আমাদের রিস্টের এক জায়গায় একরকম কঙ্কাল পেশি আছে তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রকার কঙ্কাল পেশি আছে ঠিক আছে এগুলো কিন্তু এক একটা এক একটা লোকেশনের কঙ্কাল পেশি এইবার এই যে কঙ্কাল পেশি সম্পর্কে আমরা পড়বো সেই কঙ্কাল পেশিগুলোর কি কি পড়বো আমরা এখানে যেমন মেইনলি আমরা এই দুটো জিনিস পড়তাম একটা কবজা সন্ধি একটা বল সকেট সন্ধি ক্লিয়ার এইখানে আমরা কি কি পড়বো এইখানে আমরা মেইনলি কি কি তো সেই সম্পর্কে জানতে হলে আমাদের মেইনলি পাঁচ রকম জিনিস হবে পাঁচ রকম রকম জিনিসকে যদি আমি এইখানে এইভাবে ভাগ করি সেটার প্রথমটা কঙ্কাল পেশির মধ্যে আমি পড়বো কি ফ্লেক্সার পেশি কি পেশি ফ্লেক্সার পেশি ফ্লেক্সার ফ্লেক্সার পেশি ঠিক

নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাডাক্টার পেশি পেশি যেটা আমাদের সিলেবাসে আছে কঙ্কাল পেশির মধ্যে সেটা হচ্ছে তাহলে কি কি বললাম কি কি আমাদের মাথায় রাখতে হবে কি কি আমাদের মাথায় রাখতে হবে আমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে ফ্লেক্সার পেশি এবারের কোশ্চেন এসেছিল বাইসেপস দিয়ে ঠিক আছে সব এক্সাম্পলের মধ্যে পড়বে এক্সটেন্সার পেশি এটা আসেনি এবার অ্যাবডাক্টার পেশি একটা নাম এসেছিল অ্যাডাক্টার পেশির নাম আসেনি মানে এক্সাম্পল দিয়ে আসেনি কোশ্চেনে আর একটা হচ্ছে রোটেটার পেশি রোটেটার পেশি দিয়ে এসেছিল ঠিক আছে তো এইবারের এক্সামে কোনটা কোনটা থেকে এসেছিল ফ্লেক্সার পেশি থেকে এসেছিল অ্যাবডাক্টার পেশির নাম দিয়ে এসেছিল রোটেটার পেশির নাম দিয়ে এসেছিল তিনটার নাম দিয়ে তোকে জানাতে বলেছে কোনটা কোন রকম পেশি তার এক্সাম্পল মানে এক্সাম্পল দিয়ে তোর নামগুলো জিজ্ঞেস করেছে তো এই তিনটার সম্বন্ধে এসেছিল ঠিক আছে এবং প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে প্রত্যেকটা সম্বন্ধে জানতে হবে কোনটা কি কাজ করে কোনটা একে অপরের থেকে ডিফারেন্স ঠিক আছে ডিফারেন্সও তোরা লিখতে পারবি যদি এ সম্পর্কে ডিটেলসে জানিস আমরা এর ডিটেলসে চলে যাব এর পরের পেজে সেটা হচ্ছে আমার শুরুতেই আছে একটা আমরা যে পড়েছিলাম যে অস্থি সন্ধিগুলো পড়বো তার মধ্যে আমাদের আমাদের সাইনোভিয়াল সন্ধিটাও পড়তে হবে তো মেইনলি আমরা সচল সন্ধি পড়ছি দেন সাইনোভিয়াল সন্ধি পড়ছি এবার সাইনোভিয়াল সন্ধি জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে ঠিক আছে এটাও এক প্রকার কিন্তু অস্থি সন্ধি তো সেটা কি হচ্ছে দেখ এইখানে যে ছবিটা দেখতে পাচ্ছিস এখানে দেখ দেখতে পাচ্ছিস তো যে এইটা এইটা একটা অস্থি এইটা একটা অস্থি যে লেখা আছে আর এই নিচের দিকে এইটা আর একটা অস্থি এটা তার মধ্যে একটা সন্ধি ঠিক আছে এবং সেইখানে আমি নাম নিচ্ছি সাইনোভিয়াল সন্ধি কেন আলাদা নাম নিচ্ছি আমি কেন আমার এই নামটা আসছে সাইনোভিয়াল কথাটা কোথা থেকে আসছে সেগুলো সম্বন্ধেও কিন্তু আমরা এখন জানবো এবং এই ছবিতে আমরা টেন্ডল লিগামেন্টের ডিফারেন্সটাও দেখে নেব তো সাইনোভিয়াল অস্থি সন্ধি যদি বলতে যাই তাহলে কি বলবো আমরা এই যে অস্থির যে সন্ধিটা সেটা একটা পর্দা দ্বারা আবৃত সেটা একটা পর্দা দ্বারা আবৃত তাহলে কি বলছি আমি অস্থি সন্ধির সংযোগস্থল এক প্রকার কথাটা ছবিতে কোথায় দেখতে পাচ্ছি এই কথাটা শুদ্ধ লিখলা হবে না ছবিতে দেখতে হবে তো খুঁজে পেতে হবে তো তো দেখ ছবিতে কোথায় দেখতে পাচ্ছি এই দেখ এইটা একটা অস্থি এটা একটা অস্থি বলেছিলাম বোন এইটা একটা অস্থি ঠিক এই যে দুটো অস্থি তার যে সংযোগস্থলকে আমরা সন্ধি বলছি সেই সন্ধিটা আমার একটা মেমব্রেন দ্বারা আবৃত এই যে রেড যে মেমব্রেনটা দেখতে পাচ্ছি সেই যে রেড কালারের মেমব্রেনটা এইদিকেও আছে এইদিকেও আছে ঠিক আছে তো এই যে রেড কালারের মেমব্রেনটা দেখ কি লেখা আছে সাইনোভিয়াল মেমব্রেন তাহলে এই যে পর্দাটা এই পর্দাটার কি নাম হলো এই পর্দাটার কি নাম হলো এই পর্দাটার নাম হলো পর্দা সাইনোভিয়াল পর্দা ঠিক কিনা ঠিক কি না সাইনোভিয়াল পর্দা তাহলে আমরা এটাকে বলছি তাহলে অস্থি সন্ধি যে পর্দা দ্বারা আবৃত থাকছে সেটাকে আমরা কি বলছি সাইনোভিয়াল পর্দা বলছি ক্লিয়ার আচ্ছা এইবার আমরা চলে আসবো পরের আর একটা পোশন সেটা হচ্ছে এই যে পর্দা এই যে পর্দাটা ঘেরা এর মধ্যে একটা গহব্বর সৃষ্টি হয়েছে না এই জায়গাটা একটা গহব্বর না দুটো অস্থি দুই দিকে মাঝে একটা গহব্বর বা গর্তের মতো যার বাইরে এই পর্দাটা তাই না তাহলে আমি কি বলবো সাইনোভিয়াল পর্দা দ্বারা আবৃত যে গহব্বর ঠিক আছে তাহলে কি লিখবো আমি সাইনোভিয়াল পর্দার মধ্যে যে ক্ষুদ্র গহব্বর থাকে তাহলে সাইনোভিয়াল পর্দার মধ্যে ক্ষুদ্র গহব্বর সদৃশ ঠিক কি না তো সাইনোভিয়াল পর্দার মধ্যে যে গহব্বর সদৃশ জায়গাটা দেখা যাচ্ছে সেইটার তাহলে কি নাম দেবো সেইটারও তো একটা নাম হবে নাকি তো দেখ এই যে এই যে এই যে এই যে এই যে এই যে জায়গাটা হালকা ক্রিমি কালারের যে জায়গাটা এই পর্দা দ্বারা ঘেরা এই যে ক্রিমিকালার কালারের যে জায়গাটা ঠিক আছে তাহলে এইটাকে আমরা কি বলবো জয়েন্ট ক্যাভিটি দেখে যে জয়েন্ট ক্যাভিটি একটা ক্যাভিটি গর্ত বা গহব্বর তৈরি করেছে ঠিক একটা গর্ত বা গহ্বর তৈরি করেছে তো সেই যে গহ্বরটা সেটার কি নাম সেটার নাম হচ্ছে আমার সাইনোভিয়াল গহ্বর সব ওই নামেই হবে সাইনোভিয়াল ঠিক সন্ধি তো বুঝেই গেছি সেই হচ্ছে সাইনোভিয়াল সন্ধি যেহেতু এত সব কিছুই তোর সাইনোভিয়াল কথাটা থেকে আসছে ঠিক চলো এবার আমরা কি দেখব এইবার আমরা কি দেখব। তাহলে আমরা দুটো অস্থি দুটো অস্থি এর মাঝের যে জায়গাটা একটা পর্দা দ্বারা আবৃত সেই পর্দার মাঝে একটা গহব্বর থাকছে এই যে গহব্বরটা সেই যে গহব্বরটা সেটাকে আমরা বলছি সাইনোভিয়াল গহব্বর এইবার এই গহব্বরে এক প্রকার তরল থাকে ঠিক আছে এক প্রকার তরল থাকে যেটা এই সাইনোভিয়াল পর্দা দ্বারাই খরিত হয় ঠিক আছে এই যে সাইনোভিয়াল পর্দা এই পর্দা দ্বারাই কিছু পদার্থ সিক্রিট হয় এই গহব্বরের ভেতরে ঠিক আছে সাইনোভিয়াল পর্দা দ্বারাই কিছু পদার্থ যেগুলো রেড কালারের দেখতে পাচ্ছিস সেই পদার্থগুলো সিক্রিট হয় এই গহ্বরের ভেতরে ঠিক আছে এই পদার্থগুলোর কি কাজ এই যে দুটো অস্থি দুটো তো শক্ত জিনিস এবার যাতে এই অস্থিগুলোর মধ্যে ঘর্ষণজনিত বাধা কম হয় সেই ব্যাপারটাই কিন্তু হেল্প করে এই তরলটা তো সেই তরলটার নাম কি সেই তরলটার নাম সাইনোভিয়াল তরল সবকিছুই সাইনোভিয়াল তাহলে এটা কেন না হবে তো এটাও কিন্তু আমাদের সাইনোভিয়াল তরল তাহলে কি বলবো আমি সাইনোভিয়াল পর্দা থেকে খরিত বস্তু সাইনোভিয়াল পর্দা দ্বারা সাইনোভিয়াল পর্দা দ্বারা গহ্বরে খরিত তরল ঠিক আছে তাহলে এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি দেখ দেখতে পাচ্ছি কিনা আমরা আমরা এটা দেখতে পাচ্ছি কি না এই দেখ জয়েন্ট ক্যাভিটি এই যে জয়েন্ট ক্যাভিটি ছিল কন্টেইনিং সাইনোভিয়াল ফ্লুইড সাইনোভিয়াল তরল ঠিক আছে তাহলে এইগুলো কি এগুলো হচ্ছে আমাদের সাইনোভিয়াল তরল সাইনোভিয়াল তরল পদার্থ ক্লিয়ার তাহলে সাইনোভিয়াল তরল দেখতে পেলাম তাহলে এটার নামটা আমি এখানে লিখে ফেলি এটার নামটা আমি লিখে ফেলি এখানে এটার নাম কি তরলটার তরল ঠিক তাহলে আমার সাইনোভিয়াল সন্ধিটা কোথায় ছিল রে এই যে এইটাই এইটাই এই জায়গাটাই হচ্ছে আমার সাইনোভিয়াল সন্ধি তাহলে এই ব্যাপারটা বুঝলাম তরল অব্দি বুঝলাম তাহলে এই তরলটার কি কাজ এই তরলটার কাজটাও লিখে তরলটার কি কাজ তরলটার কি কাজ রে লুব্রিকেশন লুব্রিকেশনে সাহায্য করে মানে অস্থিদয়ের অস্থিদ্বয়ের ঘর্ষণজনিত বাধা কমায় বোঝা গেছে তাহলে কি করে লুব্রিকেশনটার মানে বোঝা গেছে লুব্রিকেশনটার মানে বোঝা গেছে লুব্রিকেশানে সাহায্য করে ঠিক আছে তেলের মতো কিছুটা ওই ধরনের আচ্ছা এবং এটার কাজ কি বলেছি আমি এটার কাজ কি আমি কি বলেছি অস্থিদ্বয়ের মধ্যেকার ঘর্ষণজনিত বাধা কিন্তু কমাতে সাহায্য করে ক্লিয়ার বোঝা গেছে তা লুব্রিকেশানে সাহায্য করছে আমার এই সাইনোভিয়াল তরলটা আচ্ছা এইবার এই যে অস্থি সন্ধিগুলো দেখতে পাচ্ছিস তার মধ্যে যে দুটো টার্ম আমরা পড়বো সেটা হচ্ছে একটা টেন্ডন আর লিগামেন্ট এবার টেন্ডন আর লিগামেন্টটাও কি করে কানেকশান তৈরি করে কিসের মধ্যে কানেকশন তৈরি করে এখানে তাহলে আমরা দুটো জিনিস জানতে পারবো একটা কি একটা জানবো আমরা টেন্ডন টেন্ডন জানবো আর একটা কি জানবো আমরা লিগামেন্ট জানি না ছবিটা কতটা পরিষ্কার যেহেতু সাদার মধ্যে তাও মোটামুটি বেটার ব্রাইটনেস দিচ্ছে দেখ কি বলেছে তাহলে টেন্ডন আর লিগামেন্ট আমরা জানবো তাহলে দেখ এখানে প্রথমে আমাদের জানতে হবে যে এখানে বোন্স গুলো কোনটা ঠিক আছে দেখ এখানে আমাদের দুটো বোন্স দেখানো হয়েছে ঠিকভাবে খেয়াল করবি এখানে আমাদের কটা বোন্স দেখানো হয়েছে দুটো বোন্স দেখানো হয়েছে দেখ একটা বোন্স দেখতে পাচ্ছি সেই জায়গায় এই যে এই যে যার এইখানে একটা কানেকশন তৈরি হয়েছে এই যে ঠিক আছে এইটা একটা বোন এই যে বোন দেখানো হয়েছে দেখ এইটা একটা বোন ক্লিয়ার আর ওপরে দেখ আর একটা বোন আছে এই যে এইভাবে ঠিক আছে এই বোনটারও কিন্তু এই যে এই জায়গাটা তাহলে এটাও কিন্তু এর বোনটার কিন্তু এই সাইডটা গেছে তো এই জন্য এই জায়গাটা দেখানো হয়েছে এটাও আরেকটা বোন তাহলে দুটো বোন আছে এখানে ঠিক আছে বিশেষ করে এখানে বোন ওয়ান যদি ধরি আর এটা বোন টু যদি ধরি ঠিক আছে ক্লিয়ার এবার দেখ দুটো বোন দুটো বোনের সংযোগস্থল ধরো আমি এইখানে একটা বোন দেখাচ্ছি আর এইটা একটা বোন ঠিক আছে আমরা জানি এখানে হিউমেরাস থাকে এখানে রেডিয়াসাল না থাকে তো এই রকম বা এখানে পা দেখানো হয়েছে মানে আমাদের এইটা হচ্ছে ফিমার আর এইটা হচ্ছে টিবিয়া ফিবিউলা ঠিক আছে তো এই যে দুটো হার এই দুটো বোন বা এই দুটো হারের মধ্যে কানেকশন ঘটিয়েছে কোনটা তো দুটো হারের মধ্যে কানেকশন ঘটিয়েছে কোনটা ঠিক আছে ঠিকভাবে খেয়াল করবি দুটো হারের মধ্যে কানেকশন এইটা একটা বোন এইটা একটা বোন এইটা আর একটা বোন ঠিক এইটা আর একটা বোন দুটো বোনের মধ্যে কানেকশন ঘটিয়েছে কোনটা এইটা না দেখ এই দেখ এইটা এই যে মাসেলটা এই যে মাসেলটা তাই না এগুলো তো এইটা এইটা একটা একটা বোন বোন ছিল ছিল এই দুটো মাসেল বোনের মধ্যে কানেকশন ঘটিয়েছে আমার কে লিগামেন্ট তাহলে দুটো অস্থি বা দুটো বোনের মধ্যে কানেকশান ঘটানো সেইটা কে করে লিগামেন্ট করে দুটো অস্থির মধ্যে কানেকশান ঘটায় কে লিগামেন্ট ক্লিয়ার আর একটা দেখ এইটা হচ্ছে অস্থি ঠিক আছে এইটা হচ্ছে অস্থি অস্থি আর এইটা হচ্ছে একটা মাসেল এটা এটা হচ্ছে হচ্ছে কি মাসেল একটা এবার এই অস্থির সাথে এই 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 মাসেলটাকে কানেক্ট করিয়েছে কে যে জায়গাটা জায়গাটাকে আমরা বলছি টেন্ডন তার মানে একটা অস্থির সাথে একটা পেশির কানেকশন ঘটাবে সেটাকে আমরা বলবো টেন্ডন আর একটা অস্থির সাথে আর একটা অস্থির কানেকশন ঘটাবে সেটাকে আমরা বলবো লিগামেন্ট বোঝা গেছে কিনা বল বোঝা গেছে কিনা বল তাহলে আমরা এখানে কি বললাম খুব সহজ ভাষায় লিখে ফেলি লিগামেন্ট আর টেন্ডনের ব্যাপারে আর ইংলিশ টার্ম যেটাকে আমরা বাংলায় কন্ডরা বলি কন্ডরা ঠিক আছে তাহলে আমরা এখানে দুটো টার্ম জানতে পারলাম কি কি টার্ম জানতে পারলাম একটা হচ্ছে লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন বা কন্ডরা তাহলে কোনটা কি বলেছিলে কোনটা কি বলেছি আমি যে লিগামেন্ট যেটা সেটা আমার কিসের সাথে কিসের কানেকশন বোন টু বোন কানেকশন বোন টু বোন কানেকশন তৈরি করে তাই না দুটো বোনের মধ্যে কানেকশন বোন ওয়ান বোন টু তার মধ্যে কানেকশন সৃষ্টি করেছে লিগামেন্ট আর কন্ডর এবং টেন্ডন কি এইখানে একটা মাসেলস ছিল দেখতে পেয়েছি সেখানে মাসেলটা এখানে মাসেলটা দেখা গেছে এই মাসেলের সাথে এই যে বোনটা বোন 1 মাসেলের সাথে বোন 1 এর কানেকশন ঘটিয়েছে আমার টেন্ডন ঠিক আছে তাহলে মাসেলের সাথে আমার বনের কানেকশন ঘটিয়েছে তাহলে মাসেল টু বোন মাসেল টু বোন কানেকশন ঠিক আছে তাহলে আমাদের এখানে কোনটা কিসের সাথে কানেক্ট করেছে বোন ওয়ান এর সাথে বোন টু এর কানেকশন ঘটিয়েছে লিগামেন্ট ঠিক আছে আর মাসেল যেটা ছিল সেইটার সাথে বোন ওয়ান এর কানেকশন ঘটিয়েছে বোন ওয়ান এর এই বোনটার কানেকশন মাসেলের সাথে ঘটিয়েছে কে টেন্ডন ঠিক আছে এটা কে ঘটিয়েছে টেন্ডন তাহলে এটা মনে থাকতে বেসিক ডিফারেন্স অফ লিগামেন্ট এন্ড টেন্ডন হচ্ছে লিগামেন্ট হচ্ছে বন টু বোন কানেকশন ও দুটো অস্থির মধ্যে কানেকশন ঘটাচ্ছে আর টেন্ডন বা কন্ডরা হচ্ছে আমার মাসেলের সাথে বনের কানেকশন ঘটাচ্ছে ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট কিন্তু এই যে জায়গাটা পড়ালাম এই জায়গাটা থেকে টু মার্ক্সের কোশ্চেন আসে বিশেষ করে সাইনোভিয়াল সন্ধিটা কিন্তু আসে ঠিক আছে টু মার্কসের কোশ্চেন এ কিন্তু এটা আসে বলো তাহলে আমরা পরেরটাই চলে যাই পরের স্লাইডে যাই এইবার আমরা দেখ বিভিন্ন প্রকার সচল সন্ধি সম্পর্কে পড়বো তো আমি বলেছিলাম যে সচল সন্ধির মধ্যে আমি মেইনলি দুটো আমাদের সিলেবাসে আছে এছাড়াও আরও হয় তো মেইনলি আমরা দুটো সন্ধি পড়বো একটা হচ্ছে কবজা সন্ধি যেটাকে হিন জয়েন্ট বলা হয় আর একটা হচ্ছে আমার বল আর সকেট জয়েন্ট ক্লিয়ার এবার এই যে নামগুলো শুনছি সেই নামগুলো তোরা ইলেকট্রিক প্লাগের ক্ষেত্রেও তোরা জানিস ইলেকট্রিকের ক্ষেত্রে কি কবজা বা ইলেকট্রিক ছাড়াও আর একটা যে দরজা সেটার ক্ষেত্রে দরজায় থাকে না সেই কবজাটা এরকম খোলে বন্ধ হয় হ্যাঁ পিন পিন দেওয়া থাকে তো সেইখান থেকে হিঞ্জ কথাটা বা কবজা কথাটা এসছে একটা দরজার মধ্যে সংযোগস্থলটা আর আরেকটা যেটা বল অ্যান্ড সকেট জয়েন্ট সেটা সেটা কোথা থেকে এসছে যে আমাদের যে থ্রি পিন প্লাগ লাগায় যে যে চার্জের বা যে কোনো প্লাগগুলো লাগাই তো সেইটা হচ্ছে আমার বল আর সকেট সকেটে ঢোকাই তো সেই জায়গাটা থেকে এসেছে কথাটা তো আমরা এখানে মেইনলি কোন দুটো সম্পর্কে জানবো দুটো সম্পর্কে জানবো দুটো সচল সন্ধি সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের কব্জা সন্ধি একটা হচ্ছে আমার কবজা সন্ধি যেটাকে আমরা হিঞ্জ জয়েন্ট বলি হিঞ্জ জয়েন্ট ঠিক আছে আরেকটা যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের বল ও সকেট সন্ধি বল ও সকেট সন্ধি ঠিক আছে যেটাকে আমরা কি বলছি বল সকেট জয়েন্ট এই দুটো সম্পর্কে আমরা জানবো তার ফিচার্স জানবো তার ক্যারেক্টারিস্টিক্স এক্সাম্পেল সবকিছু জানবো কবজা সন্ধি আর একটা হচ্ছে বল ও সকেট জয়েন্ট আচ্ছা এবার আমরা শুরু করি দেখ প্রথমেই যদি আমি বলি যে কবজা সন্ধির ব্যাপারটা কোথা থেকে আসছে আমি বলেছিলাম যে দরজায় যে কব্জা থাকে সেখান থেকে এই কথাটা এসেছে আর বল আর সকেট জয়েন্ট ইলেকট্রিক প্লাগের থেকে এসেছে আচ্ছা এইবার কবজা সন্ধির যদি আমি যাই তো কবজা সন্ধির ব্যাপারটা আমরা কি বলবো যে কোন অস্থির একটা অস্থির অবশ্যই জয়েন্ট মানে সন্ধি তো দুটো অস্থির ব্যাপার থাকবে একটা অস্থির গোলাকার যে সেটা আরেকটা অস্থির অবতল এই জায়গাটা অবতল দেখতে না এই জায়গাটা অবতল দেখতে হাতের পামটা যদি এইভাবে থাকি তো এই রকম একটা জায়গা যেটা অস্থির একটা গোলাকার অংশ আমরা বুঝতে পারছি সেইটা যদি আরেকটা অস্থির অবতল জায়গায় যদি বসে যায় সেই সন্ধি সেই জায়গাটায় যে তৈরি হলো এই যে জায়গাটা তৈরি হলো এই জায়গাটা হচ্ছে আমার সন্ধি যেটাকে আমরা কবজা সন্ধি বলছি তাহলে কি লিখব একটি অস্থির গোল প্রান্ত যখন অপর অস্থির অর্ধ গোলাকার ঠিক আছে বা অবতল অংশে যুক্ত হয় তাহলে কি বললাম আমি একটি অস্থির গোলাকার অংশ যখন অপর কোন অস্থির অর্ধগোলাকার অবতল অংশে যুক্ত হয় ঠিক আছে সেটাকে আমরা কি বলবো কবজা সন্ধি হিঞ্জ জয়েন্ট হিঞ্জ দেখ এই যে ছবিটা দেখতে পাচ্ছিস এই ছবিটায় দেখ এই যে এই যে অস্থিটা এই অস্থিটার এইটা হচ্ছে গোলাকার তাই না এটা হচ্ছে গোলাকার আর এই যে অস্থিটা এই অস্থিটার এই জায়গাটা দেখ অর্ধ গোলাকার এবং এটা অবতল অংশ ঠিক আছে তো এই যে দুটোর মধ্যে যে সন্ধিটা গড়ে উঠেছে এটাই আমাদের কবজা সন্ধি ঠিক আছে এবং কবজার মতো দেখ এটা যখন মুভ করছে তখন এরকম বেঁকে যাচ্ছে উঠে আসছে এই জায়গাটা হ্যাঁ বোঝা গেছে তো এই যে জায়গাটা সেটা আমাদের কবজা সন্ধি বলা হয় তাহলে একটা গোলাকার অংশ আর একটা অবতল খাজের মতো যার মধ্যে আমার এই সন্ধিটা গড়ে ওঠে ক্লিয়ার তাহলে বোঝাতে পেরেছি তো আচ্ছা এবার এর যদি ফিচার্স জানিস আচ্ছা প্রথমে যদি আমি एग्जांपल জানি एग्जांपल জানলে খুব সুবিধা হবে আমার ফিচার্স জানা তো एग्जांपल যদি আমি জানি কবজা সন্ধির যে एग्जांपल হয় সেই एग्जांपल হচ্ছে আমার হাটু আর কোনুইয়ের সন্ধি হাটু ও কোনুইয়ের সন্ধি ঠিক আছে তাহলে কিসের সন্ধি হাটু আর কনুইয়ের সন্ধি তার মানে আমার এই যে হাটু সরি এটা হাটু না এটা কনুই এটা কনুই ঠিক আছে তো এই কনুয়ে দেখ এইটা হচ্ছে আমার হিউমেরাস এই এখানে যে হাটটা আছে সেটা হিউমেরাস এবং এটা হচ্ছে রেডিয়াস আলনা ঠিক আছে তো এই যে দুটো অস্থির মধ্যে যে সংযোগ স্থলটা এই জায়গাটা হচ্ছে আমার কবজা সন্ধি তৈরি হয়েছে তাহলে হাঁটুর ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি হাঁটুর ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি কোন দুটো হার হিউমেরাস সরি খাটু না আবার বারবার করে একই জিনিস করেছি কনুই যেটা সেই কনু এর ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি একটা হচ্ছে হিউমেরাস ও রেডিয়াস আলনার কানেকশন ঠিক আছে রেডিয়াস আলনার মধ্যে যে কানেকশনটা সেটা আমার কোনই সন্ধিতে এবার একটা জিনিস আর আর আচ্ছা আগে দেখিয়ে নি হাটুটা যেটা সেটা আমাদের কি হচ্ছে ফিমার ফিমার যেটা সবচেয়ে অস্থি বড় আমাদের দেহে সেই দীর্ঘতম অস্থি তার সাথে আমার টিবিয়া ফিবিউলা ঠিক আছে তাহলে ফিমার ও টিবিয়া ফিবিউলা ক্লিয়ার এইগুলোর মধ্যে যে অস্থিটা হচ্ছে সেগুলো হচ্ছে আমার হাটু আর এ সন্ধি এইবার তোরা একটা জিনিস খেয়াল কর এই যে অস্থিটা আমাদের হিন জয়েন্টটা যদি আমি এটাকে বলি বা আমার পায়ের ক্ষেত্রে যেটা বলি সেটা কতটা অবধি ঘোরা যন যায় এই যে অস্থিটা এটা এই দুটো অস্থিতে আমরা ঘোরাচ্ছি কতটা এর বাইরে কি আর আসবে এটাকে কি আমি হাতটাকে এইদিকে ভাঁজ করে আবার এদিকে আনতে পারবো না আমি কিন্তু এই হাতটাকে এতটা অবধি ভাঁজ করতে পারছি তাহলে যদি আমি এটা একটা সাইড ধরি আর্ম ধরি আর এইটা আরেকটা আর্ম ধরি তাহলে এই যে দুটো আর্মের মধ্যে এইটা যদি আমি অ্যাঙ্গেল ধরি সেই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল হচ্ছে রে অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল হচ্ছে এই যে বোনটা এই যে বোনটা এইটা হচ্ছে আমার হিউমেরাস হিউমেরাস এই যে পোর্শনটা আর এইখান থেকে আমার রেডিয়াস আলনা এইভাবে ধর গেছে ঠিক আছে তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই অ্যাঙ্গেলটা কত অ্যাঙ্গেল এটা ওয়ান টু ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেল না ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেল না তার মানে এই যে দুটো অস্থিকে আমি বাকাতে পারছি এটা কিন্তু একটা লিমিট অবধি বাঁকাতে পারছি আমি কিন্তু তার বাইরে বাঁকাতে বাকাতে পারছি না তো নির্দিষ্ট দিকেই কিন্তু সঞ্চালিত হবে এটা বিপরীত দিকে কিন্তু সঞ্চালিত হবে না মানে এখানে আমি এতটা অবধি ঘুরিয়েছি এটাকে কিন্তু আবার বিপরীত দিকে আমি ঘোরাতে পারবো না ঠিক আছে তো সেই যে অ্যাঙ্গেলটা এটা যদি আমার হিউমেরাস হয় এটা যদি আমার হিউমেরাস হয় আর এটা যদি আমার রেডিয়াল না হয় ঠিক আছে তো তাদের মধ্যে আমার কত ডিগ্রি 180 ডিগ্রি কিন্তু আমার সঞ্চলন হবে তার বাইরে কিন্তু হবে না ঠিক আছে তাহলে 180 ডিগ্রি কিন্তু সঞ্চলন হবে খেয়াল করবি ঠিকভাবে খেয়াল করবি এই জিনিসটা ঠিক আছে এখানে তাহলে কবজা সন্ধিতে আমার কত ডিগ্রি সঞ্চলন হচ্ছে 180 ডিগ্রি তার বেশি হবে না ক্লিয়ার তাহলে ওয়ান এইটি ডিগ্রি সঞ্চালন হচ্ছে আচ্ছা এবার যদি আমি চলে আসি আমাদের বল সকেট জয়েন্টে ঠিক আছে আমাদের বল সকেট জয়েন্টে যদি চলে আসি তাহলে এখানেও আমাদের কি বল আর সকেট ইলেকট্রিকের যে সকেট প্লাগ সেইটার মতো একটা কানেকশন তৈরি হবে কি হবে গোলাকার বল যখন একটা অস্থির গোলাকার বল ওখানেও গোলাকার ছিল এখানেও গোলাকার বল কিন্তু আর একটা অস্থির সকেট সকেট টাইপের একটা দেখতে লাগবে সেই জায়গাটায় যদি বসে যায় ঠিক আছে এখানে কিন্তু অবতল অংশ না পুরো একটা সকেটই দেখা যাবে তাহলে আমি কি বলছি এটা একটি অস্থির সরি একটি অস্থির গোলাকার সরি অংশ এখানে গোলাকার অংশটার নাম কি রে বল ঠিক আছে যখন অপর একটি খাজ ঠিক আছে এই খাজটা কি এই খাজটা কি সকেট খাজ অঞ্চলে যুক্ত হয় তাহলে সেই ধরনের সন্ধিকে আমরা কি বলবো আমাদের বল আর সকেট সন্ধি তো এই যে ছবিটা এই ছবিটা আচ্ছা ছবিটায় দেখতে পাচ্ছিস তোরা যে এই যে অস্থিটা এই যে অস্থিটা এই অস্থিটার এই জায়গাটা বল তাই না এই জায়গাটা বল গোলাকার আর এই যে এই সাইডে যে আরেকটা অস্থি আছে সেই অস্থিটা তোরা খেয়াল করেছিস এই জায়গাটা একটা সকেট ছিল এই জায়গাটা এরকম গোলাকার একটা সকেট ছিল এই গোলাকার সকেটেই কিন্তু এই অস্থিটার এই পোর্শনটা বসে গেছে বুঝেছিস এই যে এইটাকে বলছে সকেট এটাকে কি বলছে সকেট বলছে এইটাকে বলছে সকেট ক্লিয়ার এবং এইটা দেখে বুঝতে পারছি সেটা আমাদের শ্রোণী চক্রের জায়গা তো চক্রের জায়গাটাই কিন্তু আমাদের এই ধরনের দেখা যায় যেটাকে আমরা বল বল সকেট সকেট জয়েন্ট বলি ক্লিয়ার তাহলে জয়েন্টের কথা বোঝা গেছে আমাদের যেমন সকেট থাকে সেই সকেটের মধ্যে যেমন গ্যাপ ফাঁকা জায়গা থাকে খাস থাকে তার মধ্যে আমরা পিনগুলোকে ঢুকিয়ে দিই প্লাগের তো সেই পিনগুলোর যে অংশটা সেটা কিন্তু গোলাকার বলের মতো দেখতে এবং সকেটটা হচ্ছে সেই ভেতরের জায়গাগুলো ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে আমরা যদি এক্সাম্পেল বলি বল আর সকেট জয়েন্টের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পেল বলি তাহলে কি বলবো এক্সাম্পেল আমরা কি বলবো একটা হচ্ছে এইটা যেটা আমাদের কি কি সন্ধি উরুসন্ধি এটাকে আমরা কি সন্ধি বলি উরু সন্ধি ঠিক আছে চক্রের এই যে পোর্শানটা এই পোর্শানটাতে নিচে ঠিক আছে এই পোর্শানটাতে কিন্তু দেখা যায় ক্লিয়ার তাহলে সন্ধি আর একটা কি আর একটা হচ্ছে স্কন্ধ সন্ধি কন্ধ সন্ধি মানে কি কাঁধ ঠিক আছে কাঁধের সন্ধি এই যে জায়গাটা এই যে জায়গাটা এই জায়গাটায় দেখবি এই জায়গাটা একটা হাড় আছে আর এখানে আছে আছে। তাদের একটা সন্ধি ঠিক তাহলে এই যে দুটো জায়গা তাহলে এদের মধ্যে আমরা কোন কোন হাড় দেখতে পাই উরু সন্ধির ক্ষেত্রে আমরা হাড় দেখতে পাই কি কি উরু সন্ধির ক্ষেত্রে আমরা কি কি হার দেখতে পাই আমরা দেখতে পাই ফিমার এই যে জায়গাটা এটা কি এটা হচ্ছে ফিমার

চক্র চক্র ঠিক আছে তাদের মধ্যে যে সন্ধিটা সেটাকে আমরা কি সন্ধি বলছি বল আর সকেট সন্ধি উরু যেটা আর একটা আছে স্কন্ধ সন্ধি সেইটা কাদের মধ্যে দেখতে পাচ্ছি স্কন্ধ সন্ধির ক্ষেত্রে দেখ এটা হিউমেরাস এটা আমাদের হিউমেরাস আমরা এটার ক্ষেত্রে যখন কবজা সন্ধি পড়েছিলাম তখন আমরা হিউমেরাস এটাকে বলেছিলাম তো এই যে হারটা এটা আমাদের হিউমেরাস হিউমেরাস আর এটা কি এই যে পিঠের যে হাড়টা আছে এই রকম দেখতে লাগে কিছুটা এই রকম দেখতে লাগে তো এই যে হাড়টা এই হাড়টাকে বলা হয় স্ক্যাপুলা ঠিক আছে পিঠের এই যে এই জায়গাটা হাড় সেটা হচ্ছে স্ক্যাপুলা তাহলে হিউমেরাস আর স্ক্যাপুলার মধ্যে হিউমেরাস ও স্ক্যাপুলা ঠিক আছে কাঁধের মধ্যে যে সন্ধিটা সেটা হচ্ছে আমাদের স্কন্ধ সন্ধি বা কাঁধের সন্ধি স্কন্ধ মানে কিন্তু কাঁধ ঠিক আছে বোঝা গেছে আচ্ছা এইবার এখানে আমরা কি দেখবো এটার ক্ষেত্রে যেমন দেখেছিলাম ধর আমি কব্জার ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে ওয়ান ডিগ্রি মুভ করে বাট আমি যদি আমার পিঠের এই হাটটা আর আমার এই হিউমেরাস হারটা এটাকে কতটা মুভ করতে পারি আমরা কিভাবে বুঝবো দেখ যখন বল করে দেখ বল করার সময় কি করি আমরা দেখ এটাকে পুরো ঘোরাচ্ছি দেখেছিস এটা পুরো ঘুরছে দেখেছিস এটা কিন্তু এমন না যে এতটা ঘুরে আটকে আছে না এটা কিন্তু পুরো ঘুরছে দেখ দেখ এটা পুরো ঘুরছে না দিকেও যেমন এদিকেও তেমন উল্টো দিকেও ঘুরছে ঠিক আছে এটা কিন্তু উল্টো দিকেও ঘুরছে তাহলে এটা কিন্তু সব দিকে সকল দিকে সঞ্চালিত হতে পারে ঠিক আছে তাহলে এইখানে যদি আমি একটা হিউমেরাস আঁকি ভাবে আগেরটার মতোই ঠিক আছে আর এই জায়গাটায় যদি আমি স্ক্যাপুলার ওই হাটটা আঁকি ঠিক আছে তাহলে এইটা কি এইটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার হিউমেরাস যার এই যে বলটা কানেক্ট আছে সকেটে কিসের এটা ক্যাপুলা ঠিক আছে সন্ধে গেছি স্ক্যাপুলা তো এইটা কিন্তু মুভ করবে পুরো পুরো মুভ করবে আবার এই দিকে আসবে ঠিক আছে এটা কিন্তু পুরো মুভ হবে এই হিউমেরাসের এটা ঠিক আছে এটা কিন্তু পুরো মুভ হবে তাহলে এটা দেখ পুরো যদি মুভ হয় তাহলে এটা কত ডিগ্রি এটা পুরো যদি মুভ হয় তাহলে কত ডিগ্রি এইদিকে ধর ওয়ান এইটটি আর এইদিকে ওয়ান এইটটি ঠিক তার মানে টোটাল করলে আমার থ্রি সিক্সটি ডিগ্রি তার মানে এটা সকল দিকে সঞ্চালন করতে পারে এটা তো আমি থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করছি না তো এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করতে পারে ক্লিয়ার এটা তাহলে কত ডিগ্রি মুভ করতে পারে থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করতে পারে টোটাল ওয়ান এইটটি আর ওয়ান দুটো মিলে পুরো মুভ করতে পারে সকল দিকে সঞ্চালিত হতে পারে এইটাকে আমরা বলি 360 ডিগ্রি যেটা আমাদের বল আর সকেট জয়েন্টের ক্ষেত্রে হয় আর কবজা সন্ধির ক্ষেত্রে 180 ডিগ্রি হয়। বুঝ জায়গাছে? খুব ইন্টারেস্টিং খুব কনসেপচুয়াল জায়গা এইগুলো যদি এখন থেকে ঠিকঠাক ক্লিয়ার না করিস তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু মুখস্থ করতে হবে আর এটা মুখস্থের কোনো বিষয়ই না। নরমাল যা হচ্ছে তো শরীরে সেগুলাই বোঝাচ্ছি। আচ্ছা আমার আমার সন্ধির ব্যাপার যে দুটো বেসিক সন্ধি এবং যেটা সেটা তো গেল এবার আমরা একটু কঙ্কাল পেশিতে আসি কঙ্কাল পেশি আমরা দেখেছিলাম পাঁচ রকম ভাবে তাই না কি কি দেখেছিলাম দেখ কঙ্কাল পেশি আমরা দেখেছিলাম পাঁচ রকম ভাবে ফ্লেক্সার পেশি এক্সটেন্সার পেশি অ্যাবডাক্টার অ্যাডাক্টর আর রোটেটার পেশি তো তার মধ্যে আমরা এই স্লাইডটায় প্রথম দুটো আর লাস্টেরটা রোটেটার পেশি এই তিনটের এখানে আলোচনা করব তো দেখ প্রথম যে তিনটে দেখতে পাচ্ছিস এখানে সেখানে কি কি দেখতে পাচ্ছিস এই যে ছবিটা দেখতে পাচ্ছিস এই ছবিটায় আমাদের মেইনলি ফ্লেক্সার পেশি দেখানো হয়েছে কি পেশি কি পেশি এটা ফ্লেক্সার পেশি ফ্লেক্সার পেশি ঠিক আছে তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি এবং এ যে কাজটা করবে সেই কাজটাকে আমরা কি বলবো এই কাজটা করবো এই পেশিটা যে কাজ করবে সেটাকে আমরা বলবো ঠিক আছে এবার এই ফ্লেক্সার পেশি কোনটা আমার এখানে এই যে বডিটা দেখাচ্ছে এই যে বডিটা দেখাচ্ছে আমার হাতটা ভাজ করলে যে বডিটা দেখতে পাচ্ছিস সেই বডিটাই হচ্ছে আমার এইখানে তো এবং এই জায়গাটা আমি কি বলি বাইসেপস বলি তাই না এই জায়গাটাকে আমরা কি বলি বাইসেপস বলি তাহলে এখানে যে পেশি দেখানো হচ্ছে সেটার কিন্তু সংকোচন ঘটছে ঠিক আছে কি ঘটছে এটা এটাই কিন্তু ফ্লেক্সার পেশি এবং এটা সংকোচন ঘটছে এটা আমার কি পেশি বাইসেপস বাইসেপস ঠিক আছে তাহলে ফ্লেক্সার পেশির এক্সাম্পল যদি আমি বলি তাহলে এটা হবে বাইসেপস পেশি বাইসেপস পেশি এবার এর কিছু ফিচার জানতে হবে তো শুধু বাইসেপস নাম নিলেই তো হবে না বাইসেপস যে পেশিটা সেটা ফ্লেক্স করতে সাহায্য করে মানে বাইসেপস যেটা সংকোচন হচ্ছে সেই পেশিটার মাধ্যমে কি হচ্ছে আমার দুটো হার যদি আমি বলি এইটা একটা হার আর এইটা একটা দুটো 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 বোন অস্থি এবং কি করছি আমি অস্থিকে কাছে নিয়ে আসছি এই পেশিটা দেখ নর্মাল অবস্থায় ছিল যখন আমি এই পেশিটা সংকোচন হচ্ছে এটা মানে কি এটা সংকোচন হচ্ছে না এটা যত ঢুকছে তার মানে সংকোচন হচ্ছে সংকোচন হলে কি হচ্ছে এই যে হারটা ছিল রেডিয়াস না আর এইটা হিউমেরাস ছিল এখানে হাটটা দুটো হার কি করছে কাছাকাছি আসছে এটা দূরে ছিল এটা দূরে ছিল এটাকে আমি কাছাকাছি নিয়ে আসছি তো দুটো অস্থিকে কাছাকাছি আনতে সাহায্য করে ফ্লেক্সার পেশি ঠিক আছে তাহলে আমি কি লিখব কি লিখবো এই পেশির এই পেশির সংকোচনে কি হয় দুটি অস্থি দূরে থাকা লিখতে পারিস দূরে থাকা দুটি অস্থি পরস্পরের কাছাকাছি আসে এবং এই পেশিগুলো ছাড়া কিন্তু আমাদের গমন সম্ভবই না ঠিক আছে আমাদের কিন্তু সব রকম কাজে কিন্তু এই পেশিগুলো লাগবে

এক্সটেনসার পেশির যে কাজটা সেই কাজটার নাম হচ্ছে আমার নাম অনুযায়ী কি করবে এক্সটেনশন করবে তো এইটা আমরা কোথায় দেখতে পাচ্ছি এইটা দেখতে পাচ্ছি আমরা এই যে জায়গাটা এইটা হচ্ছে আমার এক্সটেনসার পেশি এবং এই পেশিটার কি নাম এই পেশিটার নাম হচ্ছে আমার ট্রাইসেপস আমরা জানি

এক্সটেনশন পেশি দেখ এক্সটেনশন মানে এক্সটেনশন এক্সটেনশন মানে দূরে নিয়ে যাওয়া তার মানে আমার ধর হাতটা এরকম ছিল আমি যখন এই পেশিটা দেখাচ্ছি এই পেশিটার যখন কান্স্ট্রিকশন হচ্ছে তখন এই পেশিটার কনস্ট্রিকশন যখন হচ্ছে দেখ তখন আমার কি হচ্ছে এই যে দুটো হার এইটা একটা হার এইটা এর মধ্যে একটা বোন আছে এইখানে একটা বোন আছে এই দুটো বোন কি করছে দূরে যাচ্ছে না দূরে যখন যাচ্ছে তখন কিন্তু আমার এই পেশিটা বোঝা যাচ্ছে বা এই পেশিটা সংকোচন হচ্ছে তার মানে যে পেশির সংকোচনে দুটো অস্থি পরস্পর থেকে দূরে চলে যায় জাস্ট উল্টো সেটাই আমার ট্রাইসেপস বা এক্সটেনসার পেশি তাহলে এই পেশির সংকোচনে এই পেশির সংকোচনে কাছে থাকা বা কাছে থাকা কাছে থাকা দুটি অস্থি পরস্পর থেকে বা পরস্পরের দূরে সরে যায় দূরে সরে যায় এক্সটেনশন কথাটার মানে মানেই আমরা হচ্ছে এক্সটেন্ড করা তাই না এরপর হচ্ছে আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট বোলার তাকে দেখতে পাচ্ছিস দাসপিড বুমরা তো ওর বলিং স্টাইল আমি যখন প্রথম দেখি ওকে দেখে না বিকলাঙ্গ মনে হতো মানে কেমন একটা করে করে বলটাকে এইরকম ভাবে হাতটাকে করে মানে মনে হচ্ছে আম্পায়ারকে বোধহয় আম্পায়ারের মুখে টুকা লেগে যাবে তো পুরো হাত ফাত ঘুরিয়ে এইরকম ভাবে বল করে তো এই যে বলটা করছে আমরা নর্মালভাবে ভাবে যখন জয়েন্ট করলাম তখন আমরা এই যে পেশিটা বল করার সময় পেশিটা দেখেছি এই পেশিটাই কি দেখেছিলাম 360 ডিগ্রি রোটেশন হচ্ছে এবং এখানে যে জয়েন্টটা থাকে সেটা হচ্ছে বল সকেট জয়েন্ট তো বুমরা বা যে কোনো বলার যখন বল করছে তখন দেখবি এই হাতটাকে পুরোটাকে ঘোরায় তার মানে আমার এইখানে যে সকেটার বলটা আছে এই বলটা কিন্তু পুরো ঘুরছে মুভ করছে তো এই যে জায়গাটা এই জায়গাটাকে আমরা বলি রোটেটার রোটেটার পেশি রোটেটার পেশি রোটেটার পেশি ক্লিয়ার রোটেটার পেশি তাহলে রোটেটার পেশি কার দেখতে পাচ্ছিস এখানে এখানে দেখতে পাচ্ছিস যার তার নাম হচ্ছে যাকে আমি বিকলাঙ্গ বলি ওর বলের স্টাইলটা আমার পুরো বিকলাঙ্গ লাগে ঠিক আছে যাই হোক যোগ স্যাপার্ট তো দেখ রোটেটার পেশি তাহলে এ কি করবে রোটেশন করাবে এ কি করবে রোটেশন করাবে ফ্লেক্সার পেশি ফ্লেক্সান এক্সটেনশন পেশি এক্সটেনশন রোটেটার পেশি রোটেশন করাবে এবার রোটেশন যদি করায় তাহলে কোন জায়গাটা হচ্ছে এই জায়গাটা হাতের এই জায়গাটা ঘুরছে পুরো তাই না এটা পুরো ঘুরছে রোটেট করছে তাহলে এর এক্সাম্পল আমরা কি বলবো রোটেটার পেশির এক্সাম্পল কি এই জায়গাটা থেকে তোদের নামগুলো মুখস্থ হবে মাথায় রাখতে হবে দু তিনবার পড়বি হাতে লিখবি মনে থেকে যাবে না হলে কিন্তু মাথায় থাকবে না রোটেটার পেশি বাইসেপস টাইসেপস আমরা সবাই জানি রোটেটার পেশি যেটা সেটার এক্সাম্পেল হচ্ছে আমাদের পাইরি ফরমিস এবং এটা এবারের মাধ্যমিকে এসছিল পাইরি ফর্মিস পেশি ঠিক আছে পাখিদের ক্ষেত্রে আলাদা রকমের হয় রোটেটার পেশি পাইরি ফর্মিস পেশি বা আমাদের পায়ের ক্ষেত্রে আলাদা আলাদা নাম আছে আমি এটা নর্মাল ভাবে একটা নাম বললাম সেখানে হচ্ছে পাইরি ফর্মিস পেশি তো এই পাইরি ফর্মিস পেশি রোটেটার পেশি তার মানে কি করে সকল দিকে সঞ্চালন ঠিক আছে অস্থির সকল দিকে সঞ্চালন ঘটায় ঠিক আছে এবার দেখ এর মধ্যে স্পেসিফিক কিছু ব্যাপার আছে রোটেটার বেশি কিছু সাইড করতেও সাহায্য করে রোটেট কিছু কিছু যেমন রোটেট ধর এই যে হারের এই যে আমাদের এই জায়গাটা এই জায়গাটাও কিন্তু আমার পুরো হয় ঠিক আছে এই জায়গাটা তো আছে তো এই রকম জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রোটেটার পেশি আছে কিছুটা কিছু কিছু পেশি যেমন আমাদের সাইড হালকা একটু রোটেট করতে সাহায্য করে কিছু কিছু আছে আবার পুরোটাই রোটেট করতে সাহায্য করে তো এই জায়গাটা কিন্তু এইটা যে অ্যাবসলিউট তা না ঠিক আছে না এখানে ঠিক আছে সকল দিকে করবে শুধুমাত্র এমনই রোটেটার পেশি এমন না বাট হালকা কিছু রোটেট করে সেইরকমও কিছু পেশি পাওয়া যায় তো রোটেটার পেশি অবশ্যই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাইরি ফর্মিস পেশি যেটা আমাদের এখানে বলিং সময় দেখা যাচ্ছে ক্লিয়ার নেক্সট যেটা এবং লাস্ট সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার কঙ্কাল পেশির মধ্যে লাস্ট যে দুটো আছে সেটা হচ্ছে দুটো পেশি অ্যাবডাক্টার পেশি আর অ্যাডাক্টার পেশি এদের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে তাহলে কি কি নাম বললাম আমি একটা নাম বললাম আমি অ্যাবডাক্টার পেশি অ্যাবডাক্টার পেশি আর একটা অ্যাডাক্টার পেশি অ্যাডাক্টার ঠিক তাহলে অ্যাবডাক্টর পেশি যেটা সেটা আমাদের কি করবে আমরা যেমন ফ্লেক্সার পেশি দেখেছি ফ্লেক্সান করেছে রোটेटर পেশি দেখেছি রোটেশন করেছে তাহলে অ্যাবডাক্টর পেশি কি করবে অ্যাবডাকশন করবে তার যে প্রসেসিংটার নাম সেটা হচ্ছে অ্যাবডাকশন ঠিক আছে সেমভাবে ভাবে অ্যাডাক্টর পেশি যেটা তাহলে সে কি করবে অ্যাডাকশন করবে এবার এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা ঠিকভাবে খেয়াল করবি ঠিক আছে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি ক্লিয়ার তো অনেকেই তোরা জিম জিম টিম করিস বা হয়তো পরবর্তীতে করবি তো যারা এই ডাম্বেল ফাম্বেল তোলে তারা জানিস যে আমাদের দুটো কন্ডিশন হয় এই রকম ভাবে এক্সারসাইজের ক্ষেত্রে ঠিক আছে একটা কি হয় একটা হচ্ছে তুই কি করছিস ধর দুটো ডাম্বেল নিয়েছিস দুই হাতে নিয়ে কি করছিস এই রকম করছিস ঠিক আছে এরকম ওঠাচ্ছিস নামাচ্ছিস ওঠাচ্ছিস নামাচ্ছিস এরকম করছিস এবার দেখ একটা জিনিস খেয়াল কর যখন আমি অ্যাপডাক্টার পেশি বলবো তখন কি হচ্ছে আমি আমার এটা হচ্ছে বডি অ্যাক্সিস মাঝখান দিয়ে বডি অ্যাক্সিস বডি অ্যাক্সিসের কাছে আমার এই হাত দুটো যখন এই রকম করে আছি বডি অ্যাক্সিসের কাছে আছে নিয়ারে আছে হাত দুটো হ্যান্ডস দুটো আমার নিয়ারে আছে বডি অ্যাক্সিসের যখন আমি ডাম্বেলটাকে ধরে এই রকম করছি যখন আমি ডাম্বেলটাকে ধরে এই এইরকম করছি তখন কি হচ্ছে আমার এই যে দুটো হাত যেটা কাছাকাছি ছিল বডি অ্যাক্সিসের সেটা কি হলো আমার দূরে যাচ্ছে হাত দুটো কি হচ্ছে দূরে যাচ্ছে তার মানে এই দুটো হাত মানে আমার অস্থি আছে যখন আমার দুটো মানে অস্থি কখন আমাদের বডি অ্যাক্সিস থেকে দূরে সরে যায় তখন সেটাকে বলবো অ্যাবডাকশন তার মানে আমার এই যে ছবিটায় যখন এই যে হাতটা কাছে আছে এখান থেকে যত দূরে যাচ্ছে যত দূরে যাচ্ছে তত কি হচ্ছে অ্যাবডাকশন হচ্ছে যত অ্যাবডাকশন হচ্ছে ঠিক আছে বোঝা গেছে যত দূরে তীর চিহ্নটা দেখ যত দূরে যাচ্ছে বডি অ্যাক্সিস থেকে দূরে যাচ্ছে যত যত দূরে যাচ্ছে তত কি হচ্ছে আমার অ্যাবডাকশন হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার এই সাইডটায় দেখাই এবার কি হচ্ছে ধর যত কাছে আসছে যত কাছে আসছে দূরে ছিল এই অবস্থায় ছিল এই অবস্থায় ছিল এত এতদূর নিয়ে গেছি আমি ডাম্বেল এবার কি করছি আমি কাছে নিয়ে আসছি আমি কি করছি দূরে ছিল দুটো অস্থি কাছে নিয়ে আসছি তখন কি হচ্ছে আমার তখন কিন্তু কাজ হচ্ছে ঠিক আছে তাহলে এই যে ব্যাপারটা এটা হচ্ছে আমার বোঝা গেছে বোঝা গেছে তাহলে আমি কি লিখবো লেখার সময় আমি কি লিখতে পারি লেখার সময় আমি কি লিখতে পারি বল অ্যাবডাকশনের ক্ষেত্রে তাহলে আমি সেম ভাবে বলবো সেম ভাবে বলবো কি বলবো যে যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় তাই না তাহলে যে পেশি যে পেশির প্রভাবে কোনো অঙ্গ এখানে কোন অঙ্গের কথা বলেছি হাতের কথা বলেছি দেহাক্ষ তাই না এর দেহাক্ষ কোথায় রে এর দেহাক্ষ কোথায় রে এর দেহাক্ষ কোথায় বল এর দেহাক্ষ কোথায় এই এই বরাবর এই বরাবর এর দেহাক্ষ তাই না এটা তার মানে কি এটা হচ্ছে এর বডি অ্যাক্সিস এটা হচ্ছে এর বডি অ্যাক্সিস ঠিক আছে এটা এর বডি অ্যাক্সিস বডি অ্যাক্সিস থেকে দূরে সরে যাচ্ছে অ্যাবডাকশন কাছে চলে আসছে অ্যাডাকশন তাহলে আমরা কি লিখছিলাম যে দেহাক্ষ থেকে দূরে সরে যায় দূরে সরে যায় এক্সাম্পেল যদি বলি যে পেশির কারণে আমার এই কাজটা হচ্ছে দেহাক্ষ থেকে দূরে সরাতে পারছি আমি কোনো অংশকে সেইটার এক্সাম্পেল আমার কি হবে এক্সাম্পল আমার কি হবে পেশির এক্সাম্পল হচ্ছে ডেল আমার দেহাক্ষ থেকে আমি হাতটাকে দূরে নিয়ে যেতে পারছি যদি আমাদের হয় দূরে ছিল কোনো জিনিস সেটাকে আমি কাছে নিয়ে আসছি দেহাক্ষ থেকে তো আমি পেয়ারা পাচ্ছি গাছ থেকে তো পেয়ারা পেরে আমি কাছে নিয়ে এলাম তো সেখানে কিন্তু আমার কি কাজ করছে আমার অ্যাডাক্টের পেশি কাজ করবে দূর থেকে কাছে নিয়ে এলে আমার অ্যাডাক্টের পেশি কাজ করবে ঠিক আছে তাহলে পেশি যেটা সেটার ক্ষেত্রে আমি কি লিখবো তাহলে যে পেশির যে পেশির প্রভাবে কি হচ্ছে কোন অঙ্গ এখানে হাতি দেখানো হয়েছে তাই না দেহাক্ষের দেহাক্ষের কাছে চলে আসে দেহাক্ষের কাছে চলে আসে সেইটাকে আমরা কি বলবো আমাদের অ্যাডাক্টার পেশি ঠিক আছে অ্যাডাক্টার পেশি তার মানে আমি কোনো ডাম্বেল ধরে কি করছি প্রথমে আমি দেহাক্ষ থেকে দূরে সরাচ্ছি তাহলে সেটা আমার দূরে সরে যাচ্ছে দেহাক্ষ থেকে সেখানে কোন পেশি কাজ করছে ডেলটয়েড পেশি আর যখন আমি ডাম্বেলটাকে ধরে আবার কাছে নিয়ে এলাম বা আমি পেয়ারা পাচ্ছিলাম সেখান থেকে পেয়ারা পেরে আমি হাতে মানে আমার দেহাক্ষের কাছে নিয়ে এলাম তখন আমার অ্যাডাক্টার পেশি কাজ করছে এবার অ্যাডাক্টার পেশির এক্সাম্পলটাও মাথায় রাখতে হবে ঠিক আছে এইটা এবারের মাধ্যমিক এসেছিলো এইবারেরটায় এই দুটো খেয়াল করে রাখিস একটা অ্যাডাপ্টার পেশি আর ওইদিকে এক্সটেনসার পেশি ঠিক আছে তাহলে অ্যাডাপ্টার পেশির যে एग्जांपल সেটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি এটা একটু মুখস্থ রাখতে হবে এই যে তিনটা পেশি বললাম একটা অ্যাবডাক্টর একটা অ্যাডাপ্টার আর একটা রোটেটর এই তিনটার নামই শুধু তোকে মাথায় রাখতে হবে বাকি যে দুটো বাইসেপস ট্রাইসেপস ওটা আরামসে পেরে যাবে তাহলে এইগুলো কিন্তু তোকে খেয়াল রাখতে হবে এই পেশিগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে ডিফারেন্স আসে এইটার সাথে এইটা ডিফারেন্স আসে অ্যাডডাক্টার অ্যারাক্টার যেটা বললাম এটাও ডিফারেন্স বুঝতে পারলি তাহলে এইটার ক্ষেত্রেও কিন্তু আসে ঠিক আছে তো এই হচ্ছে আমার মোটামুটি গমনের ক্ষেত্রে যে সচল সন্ধিগুলো কবজা সন্ধি আর বল সকেট জয়েন্ট আর এইদিকে কিছু পেশিগুলো দেখলাম ফ্লেক্সার এক্সটেন্সার অ্যাবডাক্টার অ্যারাক্টার আর রোটেটার তো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সাইনোভিয়াল সন্ধিটাও দু মার্ক্সের জন্য এবারের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তোদের ক্ষেত্রে তো এই জায়গাগুলো ভালো করে দেখে নে কোশ্চেন সলভ কর এই পোশানগুলো পড়ার পর তাহলে আর একটু কনফিডেন্স আসবে বাকি তো ব্যাস আরও কিছু কনসেপ্ট আমরা নিয়ে আসবোই তোদের সাথে ওয়ার্ম আপগুলো এইভাবে শুরু কর আমরা মার্চে খুব জলদি একসাথে চলে আসবো ঠিক আছে চলো ডিটেলসে দেখা হবে আর নেক্সট আমার কনসেপচুয়াল চল আরেকটা বা কোর্স ক্লাসে তোদের সাথে দেখা হবে তো চল কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই জানাস আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাস চল টাটা